নমস্কার, WBCS 2019 এর প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট সদ্যই প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই বছর টোটাল 15,997 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছেন WBCS পরীক্ষার প্রিলিমিনারিতে। অন্যান্য বছর যে পরিমাণে কোয়ালিফাই করেন, মোটামুটি 3,000-5,000, এবছরে তার তুলনায় অনেক বেশি ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছে। WBCS পরীক্ষার প্রিলিমিনারি যেটা 9 ফেব্রুয়ারি হয়েছিল 2019 সালে, সেটার রেজাল্ট এই মে মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হলো। WBCS পরীক্ষার মেন পরীক্ষা হবে 25 জুলাই থেকে 2019 সালে বৃহস্পতিবার। আর এই WBCS প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আপনাদের মেন পরীক্ষায় বসতে হবে। যারা পাশ করেছেন তারা মেন পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন, যারা পাশ করেননি তাদের আবার নতুন করে পরের বছর প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ 2020 সালের প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হবে। আপনারা আমাদের এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোল নাম্বারগুলো, যেই রোল নাম্বার ক্যান্ডিডেটরা WBCS পরীক্ষার প্রিলিমিনারিতে পাশ করেছেন 2019 সালে। এই লিস্টটা আমাদের ওয়েবসাইটে নিচের লিংকে অ্যাভেলেবেল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো WBCS পরীক্ষার এই ফাইনাল রেজাল্টের যে টোটাল রেজাল্টটা পাবলিশ করেছে PSC, তার সবার শেষ পাতায় কাট অফ মার্কসটা ওনারা দিয়ে দিয়েছেন। আপনারা দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে, জেনারেলের জন্য 105.13, BCA এর জন্য 101.05, BCB এর জন্য 101.06, SC এর জন্য 96.18, ST এর জন্য 73.13। এছাড়াও প্রত্যেকটি ক্যাটাগরিতে PH এর জন্য যে রিজার্ভেশন আছে সেই অনুসারে কাট অফ ওনারা দিয়ে দিয়েছেন। সেটি যথাক্রমে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 94.21, BCA এর জন্য 88.78, BCB এর জন্য 86.11, SC PH এর জন্য 85.21 এবং ST PH এর জন্য 51.13। এবার এই মার্কসের উপরে বা এই মার্কস অবধি যারা পেয়েছেন 200-র মধ্যে, তারাই সেপারেট ক্যাটাগরিতে মেন পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছেন। আপনারা উপরে যে 15,997 জনের লিস্ট দেখলেন, এই 15,997 জন এই কাট অফ গুলো ক্লিয়ার করেছেন বলেই তাদের এই নামগুলো এই লিস্টে রয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি, অনেকের মনে হতে পারে যে তার স্কোর এর থেকে বেশি হওয়া সত্ত্বেও হয়তো পাননি, কিন্তু আমরা মনে করি যেহেতু পাবলিক সার্ভিস কমিশন কোয়েশ্চেন পেপার এবং তার সঠিক বা মডেল আনসার এখনো পাবলিশ করেননি, সুতরাং আপনারা যে উত্তরগুলো সঠিক ভাবছেন হয়তো সেই উত্তরগুলো সঠিক নাও হতে পারে। সুতরাং আপনার ক্যালকুলেশনে সেটা যদিও কাট অফ মার্কস ক্লিয়ার করে ফেলছে, কিন্তু হতে পারে যে পাবলিক সার্ভিস কমিশন যে উত্তরগুলি ভাবছেন বা ঠিক করেছেন তার তুলনায় আপনার মার্কসটা সেই কাট অফ মার্কস অতিক্রম করছে না বলেই আপনি পাননি। সুতরাং যারা পেয়েছেন তাদের কংগ্রাচুলেশনস। আপনারা 25 জুলাই থেকে 4 দিন যে মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে 2019 সালে তার জন্য ফুল ফেজেডলি প্রিপেয়ার করুন। আর যারা পাননি তারা একদম ভেঙে পড়বেন না, WBCS 2020 জন্য আবার নতুন উদ্যমে উদ্যোগ নিয়ে শুরু করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ www.wbcsmadeeasy.in এ গিয়ে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজ লাইক করবেন। থ্যাংক ইউ।